ব্যাটা হো 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 ভালো করে টেপো বাচ্চারা ভালো করে টেপো যদি তোমরা ভালো করে সেবা করো তাহলে তোমরা ভালো গিফট পাবে তাহলে বাচ্চারা তোমরা নেক্সট গেমের জন্য রেডি তো হ্যাঁ তাহলে আমাদের নেক্সট গেমের নাম হলো মন্টু যেন নিজে কিছু না বলতে পারে বরং আমার কথাগুলোই ওর নিজের মুখ থেকে বেরোয় বাচ্চাদের তুমি অনেক বিরক্ত করেছো মন্টু এবার বিরক্ত তোমার হওয়ার পালা কি গেম স্যান্টা বলো না বলো বলছো না কেন তাহলে নেক্সট গেমের নাম হলো মন ভরে বেলুন ছড়ো মন ভরে বেলুন ছড়ো এ কি হচ্ছে প্রথমে আমার কথা বন্ধ হয়ে গেল আর এখন আমি সেটা বলছি যেটা আমি বলতে চাই না এই খেলাতে তোমাদেরকে রোহিত আর কুশলের ওপর জল ভরা বেলুন ছুঁড়ে মারতে হবে যে সব থেকে বেশি বেলুন ছুঁড়ে মারবে সে হবে উইনার বেলুন ভালো হবে আরে স্যান্টা বস মানে মন্টা ক্লজ আরে মানে স্যান্টা ক্লজ আপনি ক্রিসমাসে হোলি খেলতে চাইছেন কেন হ্যাঁ স্যান্টা ক্লজ প্লিজ এই গেমটাকে একটু চেঞ্জ করো না না হলে আমাদের এত বেলুন মারবে যে আমরা 5 বছর হোলি খেলতে পারবো না স্যান্টা ক্লজ আমাদের কাছে তো বেলুনই নেই হ্যাঁ আরে আমি স্যান্টা নই আমি মন্টু আরে তো মন্টু হ্যাঁ বাচ্চারা এই মন্টু যে স্যান্টার রূপ নিয়ে তোমাদের সবাইকে বোকা বানাচ্ছিল ভাগ্যিস মেহের সোনালী বানি আর টুকি আমায় ঠিক সময় ডেকে নিয়েছে না হলে ভাবো এ তোমাদের কি অবস্থা করত সরি বালবীর আই এম রিয়েলি ভেরি ভেরি সরি সরি ক্ষমা আমার কাছে নয় এই বাচ্চাদের থেকে চাও আর হ্যাঁ তুমি এই সব বাচ্চাদের থেকে হাত জোর করে এক এক করে ক্ষমা চাইবে বুঝলে চলো কি বাচ্চারা না আমাদের কারুর কাছে চাইতে হবে না তোকে ক্ষমা হাট চল বালবীর এরা তো চলে গেল এবার ওদের থেকে কি করে ক্ষমা চাইবে সেটা তোমরা ভেবে নাও বালবীর বালবীরও চলে গেল এবার কি করব আরে করবে কি ক্ষমা চাইবে ওদের কাছে চলে বালবীর আরো মারবে চল চল আরে বন্ধুরা ডিংডং হয়েছেটা কি সান্তা ক্লজ উঠছে না কেন আমারও এই ব্যাপারটাকে খুব গোলমেলে লাগছে যে এতবার ডাকার পরেও সান্তা ক্লজ উঠছেন না কেন তাই আপনাদের সবাইকে আর বালবীরকে এখানে আসার নিবেদন জানিয়েছিলাম আপনারা তো এসে গেছেন কিন্তু বালবীর এলো না কেন ডিংডং পরীরা বালবীর আরে এই স্যান্টা ক্লজ শুয়ে কেন আছে আরে কিছুক্ষণ পর তো ওনাকে বাচ্চাদের উপহার দিতে যেতে হবে হ্যাঁ বালবীর এটা তো আমরাও বুঝতে পারছি না যে স্যান্টা ক্লজ উঠছেন না কেন ডিংডং হয়েছেটা কি স্যান্টা ক্লজ অজ্ঞান হয়ে গেলেন কি করে ডিংডং রানী পরীর জন্য বিশেষ ঘোষণা এই ব্যাপারটা আপনাকে শুধুমাত্র মানবী বলতে পারবে
কারণ আমি যখন এখানে পৌঁছলাম তখন এই মানব সান্তা ক্লজকে জাগানোর চেষ্টা করছিল। আর সেই সময় এখানে শুধু দুজনেই ছিল, এই মানব আর সান্তা ক্লজ। ডিং ডং। মানব, সান্তার কি হয়েছে? আমি জানি না বলবীর। সান্তা হট চকলেট খেলো আর খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লো। হট চকলেট? দাঁড়াও বলবীর, আমি এক্ষুনি দেখছি। আমি চাইছি এক্ষুনি ক্ষমা। সরি বুকি। ঠিক আছে, ক্ষমা করলাম। আচ্ছা মন্টু, তুই যখন ক্ষমা চেয়ে নিয়েছিস, এই নে, বালবীর তোদের জন্য গিফট পাঠিয়েছে। বস বস, গিফটটা কিন্তু নেবে না, কারণ আমরা যা করেছি তার জন্য বালবীর তো আমাদের গিফট দেবে না। এটা নিশ্চয়ই পুচকেগুলোর প্ল্যান। আরে চুপ কর। এ বালবীর আমাদের জন্য গিফট পাঠিয়েছে, আর মন্টু দা গ্রেটেস্ট লাখানি কখনো গিফটকে না করে না। তোরাও চুপচাপ নিয়ে নে, নাহলে কানের তলায় দেব। বদমাইশ মেহের, আমি তোকে ছাড়বো না। মেহের, আরে কি তুই ইয়ার কিও বুঝিস না নাকি? হ্যাঁ দেখলি, কেমন ভালো হয়ে গেল বালবীরের নাম শুনে। চল তোরা। আরে দাদি, চল আমরাও এবার বাড়ি চলে যাই। আর হ্যাঁ, মনে আছে তো আজ রাতে মানব আর সান্তা ক্লজ আমাদের ক্রিসমাসের গিফট দিতে আসবে? হ্যাঁ মনে আছে, আমি তো সারা রাত জাগবো আর ওদের অপেক্ষা করব। আরে না না, জাগবি না, ঘুমিয়ে পড়বি। কেন? আরে কেন কি, আমি শুনেছি যে বাচ্চারা রাতে ঘুমায় না তাদের বাড়িতে সান্তা আসে না। হ্যাঁ আর এই বাড়ি তো সান্তার সাথে মানবও আসবে। তাহলে ভাব, যদি আমরা না ঘুমাই তাহলে মানব আর সান্তা আমাদের গিফট দিতে আসতে পারবে না, তাই না? তাহলে ওর কত খারাপ লাগবে যে ওর বন্ধুদের গিফটই দিতে পারলো না। আর তাই জন্য যদি গিফট চাই তাহলে 12টা বাজার আগে ঘুমিয়ে পড়বি, ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি চল। হ্যাঁ, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। বাই। চল চল চল। না না, আরে না না না, আরে রোহিত কুশল, শুনলি তোরা? এটাই সুযোগ পুচকেগুলোর থেকে বদলা নেওয়ার। আমরা এই পুচকেগুলোকে রাতে ঘুমোতেই দেব না, আর যদি ওরা না ঘুমায় তাহলে ওরা গিফটও পাবে না। আরে মন্টু বস, এই মাত্র আমাদের বালবীর শাস্তি দিয়ে গেছে। আর তুমি মেহেরকে কিছু করো না, যদি বালবীর জানতে পেরে যায় তাহলে। চুপ কর ভিতু। আরে কিচ্ছু হবে না, ভয় পাস না তোরা, চল। আরে সান্তার হট চকলেটের মধ্যে নিদ্রা রস কোথা থেকে এলো? নিদ্রা রস? এটা তো খুবই মারাত্মক, যে এটা পান করে সেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায় আর কখনো তার ঘুম ভাঙে না। রানীপুরি এখন কি হবে? টিং টং, আমি তোমায় বলেছিলাম না যে সান্তা ক্লজের খাওয়া দাওয়ার সব জিনিস ওনাকে দেওয়ার আগে তুমি খেয়ে দেখবে, কিন্তু তুমি তুমি নিজের কর্তব্য পালন করনি, তাই না? টিং টং, রানীপুরীর জন্য একটা বিশেষ ঘোষণা, আমি সান্তা ক্লজকে হট চকলেট খাওয়াইনি। ডিং ডং। তাহলে এটা কে খাইয়েছে? আমি খাইয়েছি। মানব? মানব তুমি? কিন্তু আমাকে মিস্টার ডিং ডং বলেছিল।
যে এই হট চকলেট সান্টা ক্লজকে খাইয়ে দিতে। আপনি সান্টা ক্লজকে এক্ষুনি হট চকলেট খাইয়ে দিন, না হলে ওনার মুড খারাপ হয়ে গেলে উনি আপনার উপর রেগে যাবেন। ডিং ডং, মানবের জন্য একটা বিশেষ ঘোষণা, উনি দয়া করে যেন মিথ্যে কথা না বলেন। আমি আপনার সোনালি টিকিট পাইনি, তাহলে আমি আপনাকে সেটা ফেরত কিভাবে দিতে পারি? ডিং ডং মিথ্যুক। ডিং ডং, মানব কখনো মিথ্যে কথা বলে না। মানব সাত সজ্জন লোকের পরিবারের সদস্য, তুমি এভাবে মানবকে অভিযুক্ত করতে পারো না। ডিং ডং, রানীপুরীকে আমার নম্র নিবেদন যে আমিও কখনো মিথ্যে কথা বলি না। আমি সান্টা ক্লজের একজন বিশ্বস্ত সেবক, আমি ওনার সাথে এটা একদমই করতে পারবো না। ডিং ডং। রানীপুরী, আমার তো এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে বলেই মনে হচ্ছে, কোনো গন্ডগোল তো নিশ্চয়ই আছে। হ্যাঁ মা, তুমি ঠিক বলছো, কারণ মানব আর ডিং ডং তো এটা করতেই পারে না। এই ষড়যন্ত্র নিশ্চয়ই ভয়ঙ্কর পরি করেছে। ভয়ঙ্কর পরি? এই হট চকলেটে নিদ্রারস নিশ্চয়ই ভয়ঙ্কর পরি মিশিয়েছে, আর তারপর ডিং ডং এর রূপে মানবের সামনে এসেছে হয়তো, আর মানবকে হয়তো বলেছে যে এই হট চকলেটটা স্যান্টাকে খাইয়ে দিতে। এটা তো খুব খারাপ হয়েছে বালবীর, এবার আমরা কি করব? কি করে জাগাবো স্যান্টাকে? আমাদের এক্ষুনি কোনো না কোনো উপায় বার করতে হবে, না হলে স্যান্টা ঠিক সময় বাচ্চাদের জন্য উপহার নিয়ে পৌঁছতে পারবেন না। সঠিক বলেছ পুরিদা, আর কিচ্ছু করার নেই, এবার স্যান্টাকে তার এই গভীর নিদ্রা থেকে কেউ জাগিয়ে তুলতে পারবে না। কেউ না। আর স্যান্টা যদি না ওঠে, তাহলে ক্রিসমাসে বাচ্চারা উপহার পাবে না, আর যদি বাচ্চারা উপহার না পায়, তাহলে বাচ্চারা বেচারা খুব কষ্ট পাবে, আর বাচ্চারা যদি কষ্ট পায়, তাহলে পরীরাও কষ্ট পাবে, আর পরীরা যদি কষ্ট পায়, তাহলে তাদের যুদ্ধ করার শক্তি আরো কমে যাবে। এবার হবে আসল খেলা, কারণ এবার পরিলোকে হবে ভয়ঙ্কর পরীর রাজত্ব। স্মিতা কি সুন্দর! স্মিতা স্মিতা স্মিতা, আস্তে আস্তে আস্তে। ওহো, লেগে গেল তো ঠান্ডা, বারণ করেছিলাম আমি বাইরে যেতে। যাও তুমি আর ওষুধ খেয়ে নাও, আর শুয়ে পড়ো। না না, আমি এখন ঘুমাবো না, এখন আমার ঘুম আসবে না, একটুখানি টিভি দেখে নে, তারপর ঘুমাবো। গুড নাইট, আমরা ঘুমাতে যাচ্ছি। আরে বাচ্চারা, তোমরা আজকে এত তাড়াতাড়ি শুতে যাচ্ছ? মানব আর স্যান্টার জন্য তো ওয়েট করো। না মা, যদি আমরা না ঘুমাই তাহলে স্যান্টা ক্লজ আসবে না। হ্যাঁ, আর স্যান্টা ক্লজ যদি না আসে তাহলে আমরা গিফটও পাবো না। হ্যাঁ, তাই আমরা ঘুমাতে যাচ্ছি, তোমরাও ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। দাদা দাদা দাদা, আরে রকি, এ কি জামা কাপড় পড়েছিস তুই, একদম জোকার লাগছে। না বাবা বাবা, আমাকে জোকার লাগছে না, হ্যান্ডসাম লাগছে আমাকে, হ্যান্ডসাম। আসলে ওই স্যান্টা আসবে তো, তাই আমি স্যুট পরে শোব। মহেশ, রকি, আমি কি করলাম? বাবা, হ্যান্ডসাম হওয়ার জন্য স্যুটের সঙ্গে নিচে প্যান্টও পরতে হয়। আমার এটাই ভালো লাগছে, এটাই ভালো লাগছে। চলো এবার আমরাও গিয়ে শুয়ে পড়ি। হ্যাঁ, গুড ফাইট, গুড ফাইট। মামা, গুড ফাইট নয়, গুড নাইট। হ্যাঁ হ্যাঁ, ওটাই, সেম টু সেম। এটা কি ডিং ডং? ডিং ডং, বালবীর আর পুরীদের জন্য বিশেষ ঘোষণা, এটা বালু ঘড়ি, মানে স্যান্ড ক্লক।
এটা বেরোনোর মানে হলো যে ক্রিসমাসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর সান্তা ক্লজকে এক ঘন্টা পরে গিফট দিতে যেতে হবে। ডিং ডং, শুধু এক ঘন্টা? এবার আমরা কি করব রানীপুরি? হ্যাঁ রানীপুরি, দেখুন আমাদের কাছে সময় খুব কম আছে, খুব তাড়াতাড়ি একটা উপায় বার করতে হবে। বালবীর, এখন আমাদের হাতে কেবল একটাই উপায় রয়েছে, স্বপ্নপুরি। স্বপ্নপুরি? স্বপ্নপুরি? হ্যাঁ পরীরা, স্বপ্নপুরি। যখন কেউ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়, তখন তাকে জাগানোর উপায় একমাত্র স্বপ্নপুরি বলতে পারে। তাই জন্য আমাদের এক্ষুনি এক্ষুনি স্বপ্নপুরিকে এখানে রাখতে হবে। হ্যাঁ রানীপুরি, স্বপ্নপুরিকে যত তাড়াতাড়ি সম্ভব ডেকে নিন। হ্যাঁ কেশপুরি, আমি এক্ষুনি ওকে ডাকছি। হে স্বপ্নপুরি, অসততা আচ্ছন্ন করেছে সততাকে, আসো আর জাগিয়ে তোলো সততাকে। উড়িয়ে দাও সান্তা ক্লজের ঘুম আর জাগিয়ে তোলো বাচ্চাদের আনন্দ। স্বপ্নপুরি, আনন্দে থাকো পরীরা, আনন্দে থাকো, আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো, আনন্দে থাকো স্বপ্নপুরি, আনন্দে থাকো। স্বপ্নপুরি, আমরা সবাই বিরাট বিপদে আটকে গেছি। তুমি সান্তা ক্লজকে গভীর ঘুম থেকে জাগাতে দয়া করে আমাদের সাহায্য করো। কিন্তু সান্তা এত গভীর ঘুম ঘুমলো কি করে? উনি আবার ভুল করে নিদ্রা রস পান করে নেননি তো? হ্যাঁ স্বপ্নপুরি, তুমি একদম ঠিক ধরেছ। আর স্বপ্নপুরি, আমাদের কাছে কিন্তু বেশি সময় নেই, শুধু এক ঘন্টা। এক ঘন্টা পরে সান্তা ক্লজ পৃথিবী লোকে গিয়ে বাচ্চাদেরকে উপহার বিতরণ করবে। আর যদি সে পৃথিবী লোকে না পৌঁছতে পারে, তাহলে সকল বাচ্চারা খুব দুঃখ পাবে। হ্যাঁ স্বপ্নপুরি, তাই খুব শিগগির আমাদের সান্তা ক্লজকে এই ঘুম থেকে জাগানোর কোনো উপায় বলো। উপায় তো আছে রানীপুরি, কিন্তু খুবই বিপদজনক। আপনি বিপদের চিন্তা করবেন না স্বপ্নপুরি, শুধু উপায়টা বলুন। সান্তাকে জাগানোর জন্য আর বাচ্চাদের খুশির জন্য আমি যে কোনো বিপদের সম্মুখীন হতে পারি। যে ব্যক্তি নিদ্রারস পান করে তার আত্মা সব সময়ের জন্য তারই খারাপ স্বপ্নে বন্দী হয়ে যায়। সেই জন্য যদি সান্তাকে জাগাতে হয়, তাহলে আপনাকে ওনার খারাপ স্বপ্নে গিয়ে ওনার আত্মাকে বাইরে আনতে হবে। শুধু এইটুকু ব্যাপার? তাহলে বলুন আমি সান্তার স্বপ্নে কিভাবে প্রবেশ করব? প্রবেশ করার জায়গা তো আমি আপনাকে বলে দেব বালবীর, কিন্তু সান্তার স্বপ্নেতে প্রবেশ করার পর সান্তার আত্মা অবধি পৌঁছানোর উপায় আপনাকেই খুঁজে বের করতে হবে। সেটাও আমি খুঁজে নেব স্বপ্নপুরি। কিন্তু স্বপ্নপুরি, এই কাজে তো কোনো বিপদ দেখতে পাচ্ছি না। এটা যতটা সোজা মনে হয় রানীপুরি, ততটা নয়। মনে রাখবেন বালবীর, একবার সান্তার স্বপ্নতে প্রবেশ করার পর যদি আপনি খারাপ স্বপ্নকে ভয় পেয়ে যান, তাহলে আপনার খারাপ স্বপ্নগুলো সত্যি হয়ে যাবে। আর যদি আপনি আপনার ভয়কে কাবু না করতে পারেন, তাহলে আপনিও সব সময়ের জন্য সান্তার খারাপ স্বপ্নতে বন্দী হয়ে থেকে যাবেন। রানীপুরি, পরীরা, বিপদের কোনো চিন্তাই নেই, কারণ আমি খারাপ স্বপ্ন দেখি না। আপনি দেখেন না, কিন্তু মানবের কি হবে? মানব মানেটা কি? মানব তো আর যাচ্ছে না সান্তার স্বপ্নেতে। মানবকে তো যেতেই হবে, কারণ ওই সান্তাকে ঘুমোতে দেখেছিল। আর শুধু মানবই সান্তার আত্মাকে ওখান থেকে বের করে আনতে পারে, আর কেউ না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.